যে ভিতরে কারা আছে বের হয়। এবার আমি ভিতরে রাজশাহী সেক্টর কমান্ডার ছিলাম, তো স্যার বল প্রথমে উনি কিছু বলেন না, তারপর ধমক দিয়ে বলার পরে বলছে যে হ্যাঁ আমি আছি রাজশাহী সেক্টর কমান্ডার, কি সমস্যা কি বলো, বলে যে স্যার বেরে আসেন স্যার কোনো সমস্যা নেই বেরে আসেন, বলে গুলি গুলি করবো না তো, বলে না স্যার গুলি গুলি করবো না আসেন স্যার, বের করার পরে গালাগালি শুরু সাথে সাথে ব্রাশ করে মেরে ফেলছে। ওদিকে ম্যান হোলার ভিতরে প্রবাবলি কেউ একজন লুকা ছিল, ও তাকেও বের করে মেরে ফেললো, এবং পাশে আরেকটা যে ছোট রুম ছিল ওখানে দুইজন তিনজন অস্ত্র ছিল, ওদেরকেও বের করে মেরে ফেললো। তো মেরে ফেলার পরে চারিপাশে লাস্ট পড়ে আছে, আমি মাঝখানে চুপচাপ শুয়ে আছি। সেই সময় কিন্তু সব ইউনিট গুলা প্লাস হেডকোয়ার্টার প্লাস আরএসইউ তারপরে পিলখানা হসপিটাল সব জায়গায় কিন্তু দখল করে নেওয়া হয়। এতে করে বোঝা যায় যে এটা মানে আগে থেকে মানে প্ল্যান করা ছিল। কাউকে কাউকে অবশ্য করুণা করেও বাঁচিয়ে দেয় বিদ্রোহীরা, তাদেরই একজন বিডিআর হাসপাতালের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন। আমার সামনে একটা লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, চিনি না আমাকে, ওনাকে গুলি করলো। আমি নিজে চোখে দেখলাম যে এরা জানান বিদ্রোহীদের এলোপাথারি গুলিতে অনেক নিরীহ বিডিআর সদস্যেরও মৃত্যু হয়, সব মিলিয়ে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যেতে পারে। তারা বলেন কেবল হত্যাই নয়, অফিসারদের বাসায় বাসায় ঢুকে যথেচ্ছ লুটতরাজ করেছে বিদ্রোহীরা, মারধর করেছে অনেকের পরিবারের সদস্যদের, পুড়িয়ে দিয়েছে কারো কারো গাড়ি। জহি মামুন, এটিএন বাংলা, ঢাকা।